কাজ করে। নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুড়মুড়ে ফুড। অনেক দিন পর আমরা বাঙালি খাবার খাবো, আর সেটা কিন্তু ঘরেই খাবো। তোমরা তো ইন্ট্রো থাম্বনেল থেকে বাকিটা বুঝে নিয়েছো। তো দেখো, ঘরে খাওয়ার একটাই কারণ, দুপুরে বসে ছিলাম, হঠাৎ করে মনে হলো কিছু খাই, আর সেটা খাবো আর শেয়ার করবো না তোমাদের সাথে। তো চলো একটা কি আমরা অর্ডার করেছি, গুপির থালি। ভূতের রাজা দিল ঘর থেকে আমাদের যাদবপুরের ব্রাঞ্চ। তো জাস্ট খাবারটা এক্ষুনি আসবে, ততক্ষণ তোমরা স্লো মোশন দেখতে থাকো, তারপর তো দেখতেই পাবে। চলো সাদা ভাত দেখতেই পাচ্ছ ঝুরঝুরে, তার সাথে আছে ডাল শুক্তো, আমার ফেভারিট মটন ডাক বাংলো, সর্ষে পাবদা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আমের চাটনি, পায়েস, আর ডালের সাথে আছে আলু ভাজা আর চিকেন পকোড়া। চলো এবার খাওয়া যাক। তুমি দেখেছো প্রচুর আইটেম, এখন জমিয়ে খাবো। তো ফার্স্টেই ডাল আর সাদা ভাত, তার সাথে আলু ভাজা। তো চলো খেয়ে দেখি। ডালটা বেশ ভালো খেতে, কিন্তু আমি এখানে লেবু খুব মিস করছি, লেবু পেলাম না, লেবুর সাথে আরও ভালো লাগতো। ডালের সাথে আলু ভাজা অসাধারণ কম্বিনেশন, আর সবার ফেভারিট কম্বিনেশন, তো খুব ভালো লাগবে তোমাদের এই ডালটা। গন্ধরাজ চিকেন দেখতেই পাচ্ছ খুব সফট, দেখো ভেতরটা ফ্রেশ, বেশ সফট। আর খেয়ে দেখি, পুরো লেবুর ফ্লেভারটা ভেতরে ঢুকেছে আর অসাধারণ লাগছে। আমি ডালের সাথে খাই, অসাধারণ, কিন্তু এটা তো দু পিস খুব কম লাগছে। এরপর আছে হচ্ছে শুক্তো, আমাদের সবার ফেভারিট শুক্তো, যেটা হয় বাঙালিদের দুধ দিয়ে সাদা শুক্তো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্ছে, আলু, পেঁপে সব আছে। চলো খেয়ে দেখি, অসাধারণ লাগছে। উচ্ছে দিয়ে পুরো একটা তেঁতোর ফ্লেভার এসছে, আর তার সাথে একটা দুধেরও ফ্লেভার পাচ্ছি, বেশ ভালো লাগছে। এইটাই আমাদের সবার ফেভারিট, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তো দেখতেই পাচ্ছ। চলো খেয়ে দেখি, ভালো খেতে, বেশ ঝাল আছে কিন্তু, আর আমার একটু নুন কম লাগছে, আর ইলিশ মাছের পুরো ফ্লেভারটা এসছে, একটা পাখনা পেয়েছি ইলিশ মাছের মনে হয়, বেশ ভালো লাগছে এগুলো খেয়ে, কিন্তু নুন কম, মনে হচ্ছে বাড়ি থেকে নুন দিতে হবে, এখনো কোনো কাঁটা খুঁজে পাইনি। একটা পাখনা খেতে খুব একটা ভক্তি হচ্ছে না, যেন সাইড করে দিলাম। তো অপেক্ষা কোথায়, বাকি সব তো খেয়ে নিল। তো পাবদা মাছ নিয়ে বসে পড়েছি, সর্ষে পাবদা, তো একটুখানি মাছ নিয়ে আমরা, মাছটা না হালকা একটু ভেজেছে, এটা অ্যাকচুয়ালি দোকানে থেকে খেলে এরকম ভাজবে, বাট আমার একটু হয় না বাড়িতে করে একদম কাঁচা মাছ দিয়ে, যেটা মাছের সফটনেসটা থাকে। তো একটু খেয়ে দেখি, বেশ ভালো, তবে বেশ হালকা, আর এদের সব কিছুতে আমি দেখতে পাচ্ছি তো নুন কম, আর একটু নুন বেশি হলে মানে একটু পারফেক্ট থাকতো। তো মাছের ঝোলটা খুবই হালকা, খারাপ না, বেশ ভালো লাগছে খেতে, ঘরোয়া রান্না হিসাবে একদম পারফেক্ট আছে। মাছটা কেন বলো তো, আমি তোমাকে বললাম যে ফ্রাই করে কী হয়, মাছটা খুব শক্ত হয়ে যায়, তখন ঝোলে পড়ে আর ভালো লাগে না, সেই সফটনেসটা চলে যায় পাবদার। যদি এটা মানো তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তো এখন খাবো। চলো মাটনটা দেখা হোক, যেটার জন্য সবাই ওয়েট করে আছো। মাটন তো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এক পিস, দু পিস, তিন পিস। তো একটু মাটনটা পুরো দেখতে পাচ্ছ পুরো সফট, একটু মাটন নিয়ে বেশ ভালো খেতে, মানে যতটা মাটন সফট আর ঝোলের সেরকম টেস্ট, আর ভাত দিয়ে মাংস দিয়ে যখন মুখে যাচ্ছে না, আরে মাটন ডাক বাংলা তো আমার হেভি লাগে,
যাদের ভালো লাগে কমেন্টে আমাকে জানাবে। আর সাথে একটা ডিম পাওয়া যায় সেটা সব থেকে বেশি ভালো, ওটা ডিমটা খেয়ে দেখি। একটু ডিম নিই, একটু মাটন নিই, একটু ভাত নিই, এই যে ব্যাপারটা মুখে যাবে। এক্সেলেন্ট খেতে। বাঙালি খাবার তো মোটামুটি শেষের পথে, বাকি রইল ডেজার্টস, তো এটা খেয়ে নিয়ে চলো কথা বলছি। 5 মিনিটস লেটার। খাওয়া দাওয়া তো শেষ, দারুণ ভুরি বোঝ হলো আজকে। আর দেখো ওরকম হঠাৎ করে মনে হলো ঘরে বসে আছি, খুব খিদে পেয়েছে, কিছু বাঙালি আইটেম খেয়ে দেখি, আসলে তোমাদের সাথে শেয়ার করে দেখি। আর দুপুরবেলা এই গরমের মধ্যে বাঙালি আইটেম জমে গেল। তো খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট, আমরা আগে ডেজার্টটা খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দিয়েছে হচ্ছে একটা পাঁপড়, সেটা রুমাল রুটি হয়ে গেছে, পায়েস, চাটনি আর রসগোল্লা। তো ফার্স্টে আমরা চাটনি দিয়ে পাঁপড়টা একটু খেয়ে দেখবো। এটা অ্যাকচুয়ালি দিয়েছে আমের চাটনি। পাঁপড়টা অ্যাকচুয়ালি পুরো নরম হয়ে গেছে, আমি এখন এটাকে হাওয়া খাচ্ছি। অ্যাকচুয়ালি চাটনিটা কিন্তু ভালো, চাটনিটা মারাত্মক খেলে। চাটনিটা আমার টপ ক্লাস লেগেছে এখন পর্যন্ত, মাটন চাটনি টপ। এবার আমরা পায়েস খাবো, একদম চালের মাখা পায়েস কাজু কিশমিস দিয়ে। এটা খেয়ে দেখ কেমন হয়। বাঙালির পাতে শেষে না দিলেই নয় সেটা হচ্ছে রসগোল্লা। কিন্তু দুঃখজনক একটাই দিয়েছে, যারা দুজন শেয়ার করে খাচ্ছো, যেরকম আমরা বা তোমরা যারা অর্ডার করবে, আমার মনে হয় রসগোল্লাটা দুটো করা উচিত, তাহলে এটা বেশি ভালো লাগবে। আমরা ডাল খেলাম, শুক্তো খেলাম, ভাতটা টাটা বাই বাই করলাম, তারপরে বাড়ি থেকে আবার ভাত নিলাম, বাকিটা সেখান দিয়ে খেয়েছি আমরা। কিন্তু দেখো ডালটা খুব ভালো ছিল খেতে, ডালটা আমার বেশ ভয় লেগেছে, ডালটা কিন্তু খুব পাতলা, খুবই পাতলা ছিল, দেখে প্রথমে খুব বাজে লাগছিল যে কেমন হবে, খাওয়ার পরে দেখলাম টেস্ট ওয়াইজ ডালটা সব থেকে সেরা ভেজ আইটেমের মধ্যে। আর তার সাথে আলু ভাজাটাও ছিল, আর একদম ক্রাঞ্চি ছিল আলু ভাজাটা, একদম মানে ফ্রেশ, ঠিক আছে, ভালো ছিল, শুটো হয়নি। আর তারপরে আসে চলো শুক্তো। তো শুক্তোতে আমার সব ঠিক আছে, বেশ একটা উচ্ছের ফ্লেভারও আছে, সব ঠিক আছে, কিন্তু একটু নুন কম লেগেছে আমার। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সেটাতে আমি প্রথমত ইলিশ মাছের মাথা কেন, কান ফান কোনো কিছু খুঁজে পাইনি, তো আমি কোনো কাটাই খুঁজে পাইনি, শুধু একটা পাখনা পেয়েছি, তো তাই জন্য এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। আর দ্বিতীয়ত ওটাতেও সেম প্রবলেম, ঝাল বেশি নুন কম, নুন কম প্রত্যেকটা খাবারে, এদের নুনটা আমার হচ্ছে একটু কম, হ্যাঁ স্লাইটলি। আর ঘরোয়া বাঙালি খাবার যেরকম হয় সেরকম, যারা নর্মালি বাড়ির খাবার ফিল করতে চাও ঘরে বসে বা বাড়ি থেকে দূরে আসো, তারা অর্ডার করে কম্বোটা খেয়ে নাও, কম্বো না থালি। তো লাস্টে ওটাতে আসবো যেটার জন্য সবাই ওয়েট করেছো, কি মাটন ডাক বাংলো। সব থেকে বেশি ভালো ডিম দেয় মাটন ডাক বাংলো, 3 পিস মতন মাটন, বেশ ভালো খেতে, সফট আছে আর ঝোল দিয়ে বেশ ভালোই লাগলো খেতে, দারুণ লাগলো। আর আমার, আমি বলবো যে এই সারা থালিতে আমার ফার্স্টে ভেজের মধ্যে লেগেছে ভালো ডাল, তারপরে লেগেছে কিন্তু পাবদাটা স্লাইটলি ভালো, আর যদি খুব ভালো করে তাহলে মাটন, মাটনটা খুব ভালো ছিল, খুব ভালো আর পুরো সফট, আর যতটুকু হয়তো ছোট ছোট ছিল বাট যতটুকু ছিল সফট ছিল, মানে খুব ভালো ছিল। আর তারপরে আসি হচ্ছে ডেজার্টে, তো ডেজার্টে কিন্তু এরা বাঙালি জিনিস থেকে ধরে রেখেছে, সেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, আমের চাটনি যেটা সবার খুব ফেভারিট, তার সাথে পাঁপড় ভাজা। দো পাঁপড় ভাজাটা শুটো হয়ে গেছে, কারণ এটা আমাদের দোষে, কারণ আগের আইটেমগুলো অ্যাকচুয়ালি আমরা ভিডিও করছি তো অনেকটা সময় চলে যায়,
সেই জন্য ছোট হয়ে গেছে। তো পাঁপড়ের সাথে আমের চাটনি, দারুন আমের চাটনিটা কিন্তু খুব সুন্দর লেগেছে, অ্যাপ্রোপ্রিয়েট মিষ্টি, গা কাটা দেওয়া নয়। আর রসগোল্লা তো যেরকম নরমাল হয় সেরকমই আছে, আর রসগোল্লাটা একটু মানে আমি বলতে চাই যে প্লিজ, তো পায়েসটা কিন্তু বেশ ভালো ছিল, ঘন ছিল, আর চাল কাজু কিশমিশ একদম ঘন চাল দিয়ে পায়েস করা, পাতলা নয়, খুব ভালো খেতে, মানে পাতলা যে গড়িয়ে যাচ্ছে সেই পায়েসটা কিন্তু এটা খুব ভালো। আর তো আমরা এই পুরো ওভারঅল থালিটাকে যদি দুটো ভাগে ডিভাইড করি, ভেজ আর নন ভেজ, তো ওখানে আছে ডাল, শুক্তো আর শাক, আর এটাকে কত দিবি আউট অফ 10? আমি বোধহয় 4 দেবো, আমার ভেজ এমনিও ভালো লাগে না, তোমরা সবাই জানো খুব একটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ ডালটা বেশ ওর থেকে অনেক বেটার ছিল। এবার আমরা যদি নন ভেজে আসি, তাহলে পাবদা মাছটা ঠিকঠাক ছিল, একটু হালকা সাতনে নুন কম, আর মাটন ডাক বাংলো ওয়াজ সুপার, খুবই ভালো খেয়েছি ওটা, তা বলবো আমি আউট অফ 10 ইটস 7, হ্যাঁ হালকা সাতনে নুন কম ছিল। আর যদি লাস্টে আসি মাটন ডাক বাংলো ওয়াজ সুপার, মাটন আমাদের দারুণ খেতে ছিল। তো ডেজার্টস কেমন লাগলো? ডেজার্টস আমার চূড়ান্ত লেগেছে, মানে পুরো থালিটা যদি আমি বলি 10-8 তো যাবেই। আর যারা ঘর থেকে খুব দূরে আছো, বাঙালি ঘরের খাবার ফিল করতে চাইছো, এরকম আমাদের মতন ঘরে বসে ইচ্ছা করলো আনিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ঘরে আনিয়ে খেয়ে নাও, ভূতের রাজা দিল বা চন্দননগরে হয়েছে, যারা চন্দননগর থেকে দেখছো তারাও বানাও। তো আরও প্রচুর থালি আছে, তোমরা সুইগি জোম্যাটো যাও, গিয়ে সব কিছু চেক করো। তো আমাদের মনে হলো আমরা দুপুরে খিদে পেয়েছে, কিছু খাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা সব লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা দেখো ডেলি ভ্লগস তো করতে পারি না, বাট যতদূর আনি পরপর চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করবে তোমরা, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু চাই, 500 চাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা টাটা।